হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নলেজ থ্রি সিক্সটি চ্যানেলে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে দু হাজার চব্বিশের প্রাথমিক নিয়োগে একাডেমিক কি পরিবর্তন হতে চলেছে একাডেমিক মামলার প্রভাব কি পড়তে পারে দু প্রাথমিক নিয়োগে মৈত্র কমিটির রিপোর্ট কী কার্যকরী হবে একাডেমিক মামলার বর্তমান অবস্থাটা কি সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব মামলাটির সূত্রপাত কোথা থেকে হয়েছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা অনেক আগেই পড়াশোনা করেছেন তাদের অ্যাকাডেমিক মার্কস খুব কম উর্থ সেই সময় পরবর্তীতে দু সালের পর থেকে প্রতিটি ডিগ্রিতে প্রচুর প্রচুর মার্কস সেখানে দেওয়া হতো ফলে পুরোনো ক্যান্ডিডেটরা তারা চায় যে অ্যাকাডেমিক যে বিষয়টা একাডেমিকের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা পরিবর্তন হোক কিন্তু নতুন ক্যান্ডিডেট যারা তারা কিন্তু চায় যে না একাডেমিক যেমন আছে সেম থাকুক এখান থেকেই মামলাটির সূত্রপাত প্রাইমারি সালের রুলস অনুযায়ী প্রাথমিক যে একাডেমিক মার্কস ডিস্ট্রিবিউশন ছিল সেখানে আমরা লক্ষ্য করেছি যে মাধ্যমিকে পাঁচ নাম্বার রয়েছে অর্থাৎ আপনার যে মাধ্যমিকের যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজ হান্ড্রেডে এ যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পান তাহলে আপনি পাঁচ নাম্বার ফুল পেয়ে যাবেন সেই হিসেবে দেখা যাচ্ছে যে যদি কোনো ক্যান্ডিডেট মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট পান তাহলে তিনি পাবেন তিন নাম্বার ঠিক একই রকম ভাবে এইচএসে টোটাল মার্কস রয়েছে দশের মধ্যে ক্যালকুলেশন করা হয় সেখানে আপনি যে পার্সেন্টেজ পাবেন যদি আপনার সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকে তাহলে আপনি সরাসরি সেভেন পেয়ে যাবেন সাত পেয়ে যাবেন অন্যদিকে ট্রেনিং অর্থাৎ ডিএলএড যে কোয়ালিফিকেশন রয়েছে তাতে যদি আপনি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পান তাহলে আপনি পনেরো নাম্বার পাবেন অর্থাৎ টোটাল ফুল নাম্বার রয়েছে পনেরো নাম্বার অন্যদিকে টেটের মার্কস রয়েছে পাঁচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে রয়েছে পাঁচ নম্বর এবং ইন্টারভিউ পাঁচ এবং অ্যাপলিটুড টেস্টে পাঁচ অর্থাৎ ইন্টারভিউ এবং অ্যাপলিটুড টেস্ট নিয়ে টোটাল দশ নম্বর এই হিসেবে টোটাল যে মার্কসের উপর ক্যালকুলেশন করা হচ্ছে সেখানে টোটাল পঞ্চাশ নম্বরের উপর আপনার মেরিট লিস্ট প্রস্তুত করা হয় তো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি পঞ্চাশ নম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং তার একাডেমিক স্ট্রাকচারটা যেটা রয়েছে সেটা এমন রয়েছে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুসারে যেটা একটু আগে বললাম পাঁচ 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 উচ্চ ট্রেনিং অর্থাৎ এবং টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্সটা প্যারা টিচারদের জন্য এটা কার্যকরী হবে তারা তাদের সাল অনুযায়ী তারা কত বছর সার্ভিস করেছেন তার উপর নির্ভর করে পাঁচ বছরের জন্য আপনার তাকে পাঁচ নম্বর দেওয়া হবে সেখানে শাল অনুযায়ী তাকে ক্যালকুলেশন করা হবে এবং এক্সট্রা পাঁচটি ক্রাইটেরিয়ার জন্য এক এক করে পাঁচ নাম্বার টোটাল এখানে রয়েছে টোটাল পঞ্চাশ নাম্বার দেওয়া হচ্ছে এখন এই মধ্যে যারা মামলা করেছে তারা ঠিক কোন চেঞ্জ জানতে চায় দেখুন যেটা জানা যাচ্ছে যে তারা উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএস যে মার্কস এখানে দশ নম্বর দেওয়া রয়েছে তো এই মার্কস তারা একটু কমাতে চায় এবং এই দশ নম্বরটাকে কমিয়ে তারা কি করতে চায় টেটের মার্কসটাকে বৃদ্ধি করতে চায় অর্থাৎ এই দশ নম্বরটাকে কমে তারা পাস করবে এবং টেটের যে মার্কস সেই টেটের মার্কস পাঁচটাকে বাড়িয়ে দশ করবে এরকম তাদের একটা প্ল্যানিং রয়েছে বা তারা সেই অনুযায়ী তারা মামলা করেছে কলকাতায় করে তবে ট্রেনিং এ কিন্তু পনেরো নাম্বার রয়েছে একটা ভাইটাল এরিয়া রয়েছে পনেরো নাম্বার মানে অনেকটা নাম্বার সেক্ষেত্রে যতটুকু জানা যাচ্ছে যে ট্রেনিং কোয়ালিফিকেশনের যে মার্কস সেই মার্কস তারা কিন্তু বিশেষ কিছু তাদের বক্তব্য নেই বা সেই মার্কস তারা মনে করছে যে ঠিকঠাক আছে সেখানে তারা মার্কস কমানো বা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা বা সেই মামলার কিন্তু সেরকম ভাবে কিছু উল্লেখ নেই যতটুকু জানা যাচ্ছে আমরা জানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন একটা রিভিউ কমিটি গঠন করতে সেই কমিটি প্রাথমিক একাডেমিক রিভিউ করে দেখার জন্য যে সমস্ত একাডেমিক যে রয়েছে সেগুলো যথাযথ আছে কিনা বা সেই একাডেমিক মধ্যে কোন রকম চেঞ্জ আনার প্রয়োজনীয়তা আছে কিনা তারা রিভিউ করে দেখবে এই যে কমিটি গঠন করা হয়েছিল সেটাই মৈত্র কমিটি নামে পরিচিত এরও বেশ কিছু পরে মৈত্রী কমিটি প্রাইমারির একটা রিপোর্ট তারা পেশ করেছিল তারপর আর বিশেষ কিছু শুনানি কিন্তু হয়নি তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সরকার কিন্তু এই একাডেমিক পরিবর্তন হোক এটা কিন্তু তারা চায় না তারা চায় পুরনো যে গতানুগতিক যে রুলসটা রয়েছে সেই নিয়মেই রিক্রুটমেন্ট করতে এখন একাডেমিকের কোন জায়গাগুলোতে পরিবর্তন করার প্রয়োজন করেছে তারা মূলত এইচএমাধ্যমিক যেটা বললাম যে সেখানে দশ নম্বর রয়েছে টোটাল তারা সেই জায়গাটা পরিবর্তন করতে চায় এইচএস এর মার্কসটাকে দশ নম্বর থেকে কমিয়ে তারা পাঁচ নম্বর করতে চায় এবং টেটের মার্কসটাকে পাঁচ থেকে বাড়িয়ে তারা দশ করতে চায় যতটুকু জানা যাচ্ছে যে শুধুমাত্র এইচএস এর মার্কসটাকে চেঞ্জ করাই তাদের এই মামলার মূল লক্ষ্য ট্রেনিং এর মার্কস পরিবর্তন বিশেষ কিছু তারা কিন্তু চায় না মামলার মধ্যে সেরকম কিছু স্থান পায়নি তবে একটা বিষয় না বললেই নয় যারা মামলাটি করেছে তারা ট্রেনিং এর কোয়ালিফিকেশনের যে জায়গাটা রয়েছে সেখানে পনেরো নম্বর রয়েছে এই জায়গায় তারা কিন্তু কোনো রকম হাত দিতে চায়নি বা সেই তাদের বক্তব্য এখানে কোনো রকম কোনো কিছু ছিল না বা নেই কিন্তু এক্ষেত্রেও বলতে হয় যারা অনেক আগে ডিএলএড করেছে তাদের মার্কস কিন্তু তুলনামূলকভাবে কম বর্তমানে যারা ডিএলএ ট্রেনিং করছে তাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি বা তারও বেশি মার্কস অনেক ক্যান্ডিডেটরা পেয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটি নাইনটি পার্সেন্টের মতো নয় কখনোই কিন্তু সেই বিষয়গুলিও ঘটছে তাই একাডেমিক হিসেবে ট্রেনিং এর এ পরিবর্তন আনা যায় কিনা সেটাও কিন্তু একটা বিবেচনা বিষয় বা বিবেচ্য বিষয় রয়েছে তবে এখন প্রাথমিকের সমস্ত যে মামলাগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত এই সংক্রান্ত মামলাগুলি তার থেকে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এই সংক্রান্ত সমস্ত মামলাগুলি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে শুনানি হবে তিনি নিশ্চয়ই প্রথম থেকে সমস্ত ব্যাপারগুলো যা যা ঘটেছে সমস্ত ব্যাপারগুলো তিনি আবার সবকিছুই প্রথম থেকে শুনবেন তারপর তিনি একটা সিদ্ধান্ত নেবেন বা অর্ডার দেবেন মামলাটির প্রকৃতি অনেকটা এগিয়ে গিয়েছিল মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে সেখানে মৈত্রী কমিটি গঠন করা হয়েছিল তার রিপোর্টও মোটামুটি রেডি করা হয়ে গেছিল তো মামলাটি মোটামুটি একটা ফিনিশিং পর্যায়ে যাচ্ছিল কিন্তু এমত অবস্থায় যেহেতু বেঞ্চ চেঞ্জ হলো সেহেতু নতুন বিচারপতি তিনি কিন্তু সমস্ত বিষয়টা আবার বিবেচনা করে দেখবেন বা সমস্ত দিকটা খতিয়ে দেখবেন তারপর একটা সিদ্ধান্তে আসবেন তাছাড়া সেই মৈত্র কমিটির রিপোর্ট তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় বিচারপতি তিনি নিজেই ঠিক করবেন এখনো পর্যন্ত মাননীয় বিচারপতি বেঞ্চে রকম ভাবে শুনানি বা মুভমেন্ট হয়নি মামলাটি আরো যে ডিলে হলো সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আরো বেশ কিছু শুনানির পর আরো একটু টাইম লাগবে তারপরে কিন্তু এই মামলার একটা ডিসিশন বা একটা ফাইনাল আউটকাম বেরোবে এখন এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দু হাজার বাইশে যে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিল তা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে এখন শুধুমাত্র স্টেট কাউন্সিলিংটা বাকি রয়েছে স্টেট ওয়াইজ কাউন্সিলিং মোটামুটি শেষ হয়ে গেলে এবং অন্যান্য যদি কিছু পেন্ডিং ভ্যাকেন্সি পড়ে থাকে তাহলে সেই সমস্ত গুলোতে তারা নিয়োগ করবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যে প্যানেল রয়েছে সেগুলো তারা নিয়োগ করবে নিয়োগ করার পর সমস্ত বিষয়গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু দু যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সেখানে নতুন একটা বিজ্ঞপ্তি দেবে বা নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সেটা কিন্তু আর খুব বেশি দেরি নয় যেটা সেটা কিন্তু আশা করা যায় শুরু করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এদিকে একাডেমিক মামলার গতি প্রকৃতি তেমন কিছু শুনানি কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি তাই দু চব্বিশের যে নিউ নোটিফিকেশন আসবে সেখানে একাডেমিক যে চেঞ্জ হবে এমন কথা বলা যায় না কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যেহেতু দু হাজার সালের একটা রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছে সেই রিক্রুটমেন্টের চেঞ্জ যারা তারা কিন্তু খুব সহজে চাইবে না এই একাডেমিক এর পরিবর্তন মূলত পুরনো যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা পড়াশোনা করেছে পুরোনো যে সমস্ত সেশনগুলো ছিল তারাই মূলত এই দাবিটা তুলেছে এবং তারাই এই মামলাটি করেছে সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের তারা কিন্তু খুব সহজেই এটাকে চেঞ্জ করবে না তবে কোর্ট যদি বলে চেঞ্জ করতে তাহলে কিন্তু তাকে চেঞ্জ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চেঞ্জ করতেই হবে তবে এটা যেহেতু সিঙ্গেল বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ চেঞ্জ করতে বললেও তারপর কিন্তু ডিভিশন বেঞ্চ বেঁচে রয়েছে সুতরাং ডিভিশন বেঞ্চে গিয়েও সেখানে কিন্তু মামলার অর্ডার চেঞ্জ হলেও হতে পারে আবার ডিভিশন বেঞ্চে যদি তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ হেরে যায় আবার সুপ্রিম কোর্টও রয়েছে সুতরাং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু খুব সহজেই ছেড়ে দেবে না হাল তাই নতুন প্রাইমারি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে 2016 সালের প্রাইমারি রুলসই কার্যকরী হচ্ছে সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না তবে একটা কথা বলে রাখি যে একাডেমিক মার্কস কমানো বা বাড়ানো নিয়ে মামলাকারীরা যতটা বেশি চিন্তিত প্রভাব ফেলতে পারে ইন্টারভিউ এর মার্কস কেন দু হাজার বাইশের যে প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছে সেটা যদি আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে অ্যানালাইসিস করি তাহলে সেখানে দেখা যাবে যে ইন্টারভিউ এ কেউ কেউ দশের মধ্যে দশ পেয়েছেন আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ ক্যান্ডিডেট কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা দশের মধ্যে দেড় বা দুই পেয়েছেন তাহলে দেখা যাচ্ছে যে হাইস্ট এবং লোয়েস্ট এর মধ্যে ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে এখানে আট নাম্বারের বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে যেটা কোনো ক্যান্ডিডেটকে প্যানেলভুক্ত করতে কিন্তু সক্রিয় ভূমিকা নিচ্ছে আবার ইন্টারভিউ যদি দেড় থেকে দু নম্বর কোনো ক্যান্ডিডেট পায় তাহলে প্যানেল থেকে খুব সহজেই তার একাডেমিক মার্কস বেশি থাকলেও খুব সহজেই কিন্তু তারা সিটকে যেতে পারে সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকছে না যাদের একাডেমিক মার্কস খুব ভালো রয়েছে তারা খুব সহজেই প্যানেলের মধ্যে তারা জায়গায় করে নিতে পারবে কিন্তু পুরোনো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই একাডেমিক মামলা যেমন চলছে চলুক ঠিক আছে যদি চেঞ্জ আসে যদি উচ্চ মাধ্যমিকের মার্কসের ক্ষেত্রে চেঞ্জ আসে তো সেক্ষেত্রে তারা বেনিফিটেড হবেন তবে তাদের এই মুহূর্তে সব থেকে বেশি যেদিকেই নজর দিতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ এর মার্কসের উপর তারা কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে এবং ইন্টারভিউ এর প্রিপারেশনটা যথেষ্ট ভালোভাবে নিতে হবে যদি আপনার একাডেমিক মার্কস কম থেকে থাকে তাহলে আপনি ইন্টারভিউর মার্কস এখন থেকে প্রস্তুতি শুরু করে দিন কেননা ইন্টারভিউ যদি আপনি ভালো মার্কস ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার এইচএস এর মার্কস পরিবর্তন হোক না হোক সেটাতে আপনার এফেক্ট পড়বে না আপনি যদি ইন্টারভিউ ভালো এক্সাম দেন ভালো ইন্টারভিউ ফেস করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্যানেলে ইনক্লুডেড হয়ে যাবেন যাই হোক একাডেমিক মামলার পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ